যারা মিউজিক পছন্দ করেন এবং বাজেট স্পিকার খুঁজছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। স্পিকার ম্যানুফ্যাকচারার হিসেবে গোল্ডেন ফিল্ড ভালো সুনাম কুড়িয়েছে। আজ আমরা আনবক্সিং করব গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের S300 মডেলের একটি 2-in-1 স্পিকার। বক্সের এই দিকে আমরা এর টেকনিক্যাল স্পেসিফিকেশন দেখতে পাচ্ছি, যা নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো চলুন আমরা খুব দ্রুত এর আনবক্সিং করে নেই। বক্সটির ভিতরে থাকছে দুটি স্পিকার ও একটি উফার। স্পিকার ও উফারটিতে ন্যাচারাল উডেন ফিনিশিং দেয়া আছে। এখন উফারটি নিয়ে আলোচনা করা যাক। 6.5 ইঞ্চ সাব উফার ড্রাইভার ইউনিট থেকে আমরা ন্যাচারাল এবং ডিপ বেস পাব। এর এভারেজ পাওয়ার আউটপুট RMS 20 ওয়াট। উফারটির পিছনে আমরা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি। এরপর থাকছে দুটি আউটপুট পোর্ট এবং দুটি ইনপুট পোর্ট। এর উপরে থাকছে ভলিউম ও বেস কন্ট্রোল করার অপশন। এর স্যাটেলাইট RMS 12.5 ওয়াট হয়ে থাকে। এর স্যাটেলাইট ড্রাইভার ইউনিট 3 ইঞ্চ হয়ে থাকে। এর সিগন্যাল টু নয়েজ রেশিও 65 ডেসিবেল পর্যন্ত হয়ে থাকে। ডিস্টরশন 0.5%, যা খুবই কম। এখন স্পিকারটি কিভাবে ব্যবহার করতে হয় তা দেখে নেই। উফারের আউটপুট পোর্টে স্যাটেলাইটগুলো অ্যাটাচ করে নেই। স্পিকারটির সাথে আমরা একটি অক্সিন কেবল পাব। এটি উফারের আউটপুটে অ্যাটাচ করে এবং এর অন্য প্রান্ত আমরা মোবাইল, PC অথবা যে কোনো ডিভাইসে অ্যাটাচ করব। পাওয়ার বাটন অন করলে লাইট জ্বলে উঠবে। আমাদের স্পিকারটি ব্যবহারের জন্য রেডি হয়ে গেল। মিউজিক প্লে করে শুনে নেই। হোম ইউজের জন্য স্পিকারটি পারফেক্ট। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, খোদা হাফেজ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দিস ইজ জিসান সাইনিং আউট।